পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতেছি, তোমার প্রস্তুতি কতটুকু? মা বোনদের প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। হায় চাচা তো চাচা, নবীর ঘরে জন্ম নেওয়াও দেখবে না। যদি দেখতেন নবীর ঘরে জন্ম নেওয়া, যদি দেখতেন তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কোনদিন এই কথা নূহ আলাইহিস সালামের ছেলে সম্বন্ধে কোরআনে আসতো না, ছেলে কোনদিন বিতাড়িত হতো না। যদি দেখতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কোনদিন বিতাড়িত হতো না। যদি দেখতেন, অন্য কিছু যদি দেখতেন, তাহলে যেই নবীর কোন অঙ্গ তার স্ত্রীর, স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কাছে লুকাইত নাই, স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকাইত নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, যাদের কাছ থেকে সন্তানও আছে, যেইখানে নবী তার দৈহিক চাহিদাকে পূরণ করতেন, ওই স্ত্রী কোরআন কোনদিন চিৎকার দিয়ে এটা বলতেন না। যারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, তাহলে আসিয়ার ভাগ্য কোনদিন খুলত না। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী, ইমরাতু ফেরাউন। আসিয়ার ভাগ্য কোনদিন খুলত না, আমার কথা ভালো মতে বোঝেন, আসিয়ার ভাগ্য কোনদিন খুলত না, বন্ধকে বন্ধই থেকে যেত। আসিয়ার ভাগ্য খোলা গেছে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজের জান্নাত নিজের চোখে দেখে নিছে। জান্নাতের রাজা কে হবে এটা নিজের কানে শুনে নিছে, যে আমার জান্নাতের রাজা কে হবে, আমারটা তো যাবে না জান্নাতে, আমার রাজা কে হবে। আমার বিশ্বাস, এটা আমার ভিতরের ধারণা, আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজার নাম শুনে এর চেয়ে কুঠি গুণ অগণিত গুণ খুশি। কেন আসিয়ার জান্নাতের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি তার জান্নাতের রাজা। হইতে পারে মুসা আলাইহিস সালাম সম্বন্ধে পাওয়া যায়, ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে, যে ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, তাইলে হইতে পারে আমাদের নবীজির তিন স্ত্রী জান্নাতে আগে চলে গেছে। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, এই তিনজন কিয়ামতের দিন আল্লাহ বিয়ে পড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে উঠায়া দিবে। তিনজন আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী। হইতে পারে আমরা অলিমা খাইতে পারি, ওইখানে অলিমা এক বেলা হবে না, ঈসা আলাইহিস সালামেরটা পাওয়া যায় 1000 দিন খাওয়াবে। যদি ওনারটা 1000 দিন খাওয়ায় তাহলে আমাদের নবীজিরটা মনে হয় 10 গুণ বেশি তো হবেই, কমসে কম, ঠিক না? 1000 গুণ বেশি হওয়ার কথা, ঠিক না? তাহলে না জানি কতদিন আমাদেরকে খাওয়াবে। প্রস্তুতি নিতে থাকেন, যদি জান্নাতে মিলে তাহলে ইনশাআল্লাহ খাওয়া যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার কোন জিনিস আল্লাহ দেখেন না, আমরা যাত্রী, যাত্রা চলমান, আল্লাহ দেখেন প্রস্তুতি কতটুকু, যুবক কতটুকু প্রস্তুতি নিল, নারী কতটুকু নিল, পুরুষ কতটুকু নিল, ধনী কতটুকু নিল, গরিব কতটুকু নিল, শিক্ষিত কতটুকু নিল, অশিক্ষিত কতটুকু নিল, হাটওয়ালা কতটুকু নিল, বাজারওয়ালা কতটুকু নিল, অফিসওয়ালা কতটুকু নিল প্রস্তুতি, আর আদালতওয়ালা কতটুকু নিল প্রস্তুতি, ক্ষেতওয়ালা কতটুকু নিল, খামারওয়ালা কতটুকু নিল, রোডওয়ালা কতটুকু নিল, ঘাটওয়ালা কতটুকু নিল, মেইলওয়ালা কতটুকু নিল, ফ্যাক্টরিওয়ালা কতটুকু নিল, বাড়িওয়ালা কতটুকু নিল, ঘরওয়ালা কতটুকু নিল, প্রত্যেক শ্রেণীর মানুষ কতটুকু প্রস্তুতি নিল যাত্রার জন্য, এটা আল্লাহ দেখবে। আর এটার উপরে ডিসাইড হবে, সিদ্ধান্ত হবে ওই জান্নাতে, এটার উপরে জান্নাতের সিদ্ধান্ত। এতটুকু তো বলবো যুবকদেরকে, সব রাখা আছে,
মা তাস্তাহি, তোমার মন যা চাবে তা পাবে। আজকে তো মন কত কিছু চায়, ঠিক না? শুধু চোখে দেখা ছাড়া আর কিছু করা সম্ভব হয় না, ঠিক না? কি কও যুবক, কি কও? আবার এটাও তো সত্য, বেশি তাকাইলে জুতোও দেখায়, ঠিক না? না মনে হয় দেখায় না। কি বালুকার গুলো এতই ভদ্র, এরকমই যে বেশি দেখলে জুতা দেখায় না, বেশি দেখলে তো জুতোও দেখায়, ঠিক না? জান্নাত এরকম না, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। বুকে লাগবে আর বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, এত দেরি কেন করলি? ওলামা একমত হবে জান্নাত প্রতিদিন চিৎকার দিয়ে আল্লাহকে বলে প্রতিদিন মাতা আউলিয়া উক, আপনি ফলগুলা তো পেকে গেল, নেয়ামত তো ভরে গেল, পরিপূর্ণ হয়ে গেল। জান্নাতের মহিলারা বলবে আমাদের তো যৌবন ফাটু ফাটু অবস্থা, ফাটু ফাটু বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? পরা যৌবন কবে আসবে বন্ধুরা? আল্লাহ বলবে ফাসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আসতেছে আসতেছে। তুমি তো এক গুণে গুণান্বিত, দশ গুণে গুণান্বিত হয়ে আসতেছে, শারীরিক গুণ দশটা হবে জান্নাতিদের। যুবক একটু ভালো মতে দিলে গাথো না, আল্লাহ তাউলি আদম সিত্তুনা জেরা, 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মাবন্ড 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞাস করছে এত বড় চুল উঠাবে কি খোরা? আল্লাহ রাসূল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে। স্বামী যখন আসবে তো চুলের বেনি গুলা গুছ বিছায় দিয়া চলে যাবে। হায় হায় হায়, চুলও 120 ফিট লম্বা, আল্লাহ হোসনে ইউসুফ, ইসুফ আলাহ ইসলামের মতো রূপ হবে, আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাহ ইসলামের মতো 33 বছর বয়স হবে, আল্লাহ কৌয়াতি মুসা, মুসা আলাহ ইসলামের মতো শক্তি হবে, আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিলের ভিতরে সেট করা হবে, আল্লাহ সৌতি দাউদ, যুবক সারা রাত্র গান শোনো, ঠিক না? কনসাল্ট হইলে আসতে থাকো, বোঝো আর না বোঝো তারপর কোমর দুলাইতে থাকো, ঠিক না? তোমার গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের আওয়াজের মতো। এদেরকে জিজ্ঞাসা করো দাউদি আওয়াজ কাকে বলে। দাউদ আলাইহিস সালাম লাম্মা তাগান্না বিসবুর, যখন সবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত টাহা আওয়াজের ঝংকারে, তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ঝুমতে থাকত, ওয়াকাফাতি তায়েরা, পাখি পর্যন্ত থেমে যেত যখন উনি সুর তুলতেন, সবুর পড়তেন। ওই আওয়াজ তোমাকে আমাকে দেওয়া হবে, কত বড় সিঙ্গার হবে তুমি চিন্তা করো, একটু ভাবো না, দুনিয়ার এগুলো সিঙ্গার, এটারে আওয়াজ বলে নাকি? আসল সিঙ্গার তো জান্নাতে বানানো আছে। কৌয়া তো মিয়া তো রচল, 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে, 100 পুরুষের যৌবন শক্তি, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। এই জন্য তো আমি বলি দুনিয়ায় 14 তারিখ বৎসরে একবার হয়, জান্নাতে পার ঘন্টায় 14 তারিখ 4 বার হবে, 4 বার, কয়বার? ভিডিও কল হবে, ভিডিও কল, আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য, মাটি দিয়া বানাইছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়ে,
কেমন সুন্দর হবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। আল্লাহ রসুল বর্ণনা দিছেন আগুন আঙ্গুলের এই পুর যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে, লাতানাব্বারাতিদ দুনিয়া, টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয় সারা দুনিয়া এরকম ফকফকে হয়ে যাবে। লাও কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও যদি খুলা দেয় সূর্য আলো হারায় ফেলে। লাও যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া, শুধু হাসি দিলে দুনিয়াটা পুরাকে পুরা আলোতে ঝলমল করতে থাকবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লতা আত্মারাতি দুনিয়া, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাও বাজাগা সাবআতি আবহুর, সাত সমুদ্রে থুতু দিতে দেরি, পানি লবণাক্ত দূর হইতে দেরি হবে না, তিতাত্ত দূর হইতে দেরি হবে না, মধুর মতো মিষ্টি হইতে দূর হবে না, চারটা সুগ্রাণ বাহির হইতে দেরি হবে না। ওই থুতু যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে তো কেমন মজা হবে, যুবকরা ভাববে কিভাবে লাগবে, ঠিক না? আরে তোমার জন্য বানায় রাখছে, তোমারটা তোমার ঠোঁটে লাগবে না তো কার ঠোঁটে লাগবে? কি আমি তোমাকে অভ্যাস জানি, রাগ হইয়া যাবে তোমরা, নাহলে বলে দিতাম। তোমরা তো মোবাইলে দেখো এরম করো, ঠিক না? না করো না, হ্যাঁ হ্যাঁ না করো না, রাগ হয়ে গেল, হ্যাঁ? এটাই কি মজা পাইলা তুমি, বানায় রাখছে ওইটা যখন ঠোঁটে লাগবে তখন বুঝবা কি বানায় রাখছে। 3 কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পরা, এখন তো মেসেজ দেয় 20 জনকে দাঁড়ায় তাকে, একজন 19 জন দূরের থেকে তাকায় মিছিল বাইর করে, ছেক খেয়েছে আমার ভাই, বাকিটা তোমরা মিলায় নি, ঠিক না? জান্নাত এরকম না, আমি হাসানের জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। ওই জান্নাত যা চাবে তার রাখা আছে, নাচ চাবে রাখা আছে, গান চাবে তার রাখা আছে, বাইক চাবে সুপার বাইক বানায় রেখা দিছে তোমার জন্য। দুনিয়ার বাইক তো পেট্রোলে চলে, চালাইলে চলে, নাইলে চলে না, আবার চলতে যেও মাঝে মাঝে বিরক্ত করে। জান্নাতেরটা এরকম না, আল্লাহু আজনিহাতান, আল্লাহ দুই টানাওয়ালা পাইপ বানায় রেখা দিছেন। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর যেখানে মনে চায় চোখের পলকে উড়ে যাবে, যেইখান থেকে ভিডিও কল আসবে ওইখানে যে আর ধপ করে নেমে যাবে। যুবকরা তো খালি হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে বাপ একটু চেঞ্জ হয়ে যায়, আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ একবারে, ঠিক না? জান্নাত তো ফুল চার্জে থাকবে, কোনো অসুবিধা নেই। যেইখানে আসে ওরে পিছে বসাবে, একটা সামনে একটা পিছে, তারপরে দিবে উড়া। আল্লাহ বানায় রেখা দিছে, মন দিয়া চলে। আসো আজকে তওবা করা প্রস্তুতির অঙ্গীকার করি, করবেন তওবা? হ্যাঁ, কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বলা দেন, হাত উঠাইছেন যখন, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন না মনের থিকা, আমাদের তওবা কবুল করেন, নামান এই উম্মত তওবা কর, এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়। প্রিয় যদি না হইতো তাহলে সারাদিন অপেক্ষা করা, রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করা, নিচে নাইমা চলে আসতেন না। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো নিচে চলে আসেন, প্রথম আকাশে চলে আসেন আর ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফির ফা আগফির আল্লাহ। আজকের থেকে অঙ্গীকার করি, প্রস্তুতি নিই, এই উম্মতের প্রস্তুতি বেশি কঠিন না, অন্য উম্মতের জন্য বড় কঠিন ছিল, মাথার গাম পায়ে ফেলতে হতো, কেন ওদের বয়সও বেশি ছিল, 1000 বছর, 500 বছর, 700 বছর, 800 বছর খাটতে হতো। আমাদের বয়স বেশি না, 60-70 বছর আমাদের বেশি খাটতে হবে, 60-70 বছরও না, আমাদেরকে অর্ধেক খাটলেই চলবে, কেন প্রথম 15 বছর তো মাফ হই, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়,
ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না, নিষ্পাপ থাকে নিষ্পাপ। পনেরো বাদ সাইটের থেকে রইল ৪৫, তারপরে যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমেরতে না ওঠা পর্যন্ত কলম বিরুদ্ধে যায় না। আমাদেরকে বেশি খাটতে হবে, অল্প কি তওবা করার পরে প্রস্তুতি নিতে রাজি, কে কে রাজি দেখি, আল্লাহ কবুল করুক। তাইলে শিখতে হবে, নামান শিখতে হবে, নারীকে শিখতে হবে, যুবককে শিখতে হবে, বৃদ্ধকে শিখতে হবে। বরিশালের মতো প্রবাদ বাক্য বললে চলবে না, মুই কি কম বুঝি মোরে বুঝাইতে হইবে, এটা বললে চলবে না, শিখতে হবে। আর শিক্ষার ক্ষেত্র বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশে যেইভাবে শিক্ষার ক্ষেত্র আছে দুনিয়ার কোথাও আমি দেখি নাই। 99টা তো দেখলাম, মহাদেশ তো 60টা দেখলাম, আজ পর্যন্ত বাংলাদেশের মতো দেখি নাই। কদমে কদমে আহকানি আলেম ওলামা, কদমে কদমে মসজিদ মাদ্রাসা, কদমে কদমে আল্লাহওয়ালা, দুনিয়ার কোথাও নাই, শুধু এই দেশটাই আছে। লাল সবুজের পরিধিতে আছে আর কোথাও নাই। এরকম কদমে কদমে আলো, কদমে কদমে মসজিদ, কদমে কদমে মাদ্রাসা, দুনিয়ার কোথাও নাই। এই জন্য আমাদের জন্য শিখা সহজ, শিখবেন তো হক্কানি আলেমদের থেকে। সর্বশেষ একটা কথা, একটা দিয়ে যথেষ্ট হয়ে যাবে, যদি আমি আদায় করার মতো আদায় করতে পারি। আর এটা আমার গ্রান্টি না, আল্লাহ আল্লাহ রসুলের গ্রান্টি। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে। যদি পড়ার মতো নামাজ পড়তে পারি, যুবক পায়ে হাত যদি সেজদা করার মতো করতে পারো, তাহলে হয়ে যাবে, প্রস্তুতি হয়ে যাবে। যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ তোমাকে দেখবে আর বলবে লাউলা শাবাব খুশা। এ যদি না থাকতো তাহলে দুনিয়ার পটভূমি ভিন্ন হতো। এ আছে বিদায়, সূর্য ওঠে আবার ডোবে, চন্দ্র বাড়ে আবার কমে, ঋতু আসে আবার যায়, সবকিছু তার জায়গায় আছে। এই যুবক আছে বিদায়, এ যদি না থাকতো লাজাল তু সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সফসফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোটানা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের টানানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আজাব দিয়ে আমি ধ্বংস করে দিব। খালি পারি না কয়েকটা সম্প্রদায়ের কারণে, তার ভিতরে এক সম্প্রদায় হলো যুবক, যে প্রস্তুতি নেওয়ার মতো নিছে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বে, ওয়াদা পাক্কা নামাজ। এই উম্মত গুনাহ করুক না করুক না তাতে কিছু আসে যায় না, করতে 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 কোন এক পর্বে যদি অনুশোচনা আসে লজ্জিত হয়, মাথা ধরা যদি শুধু একটা চিৎকার দেয় বাবা কি, হাদিসের শব্দ ইবনে আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার, যদি চিৎকার দেয় আমি শেষ হয়ে গেলাম, আমি বুঝি জাহান্নামী, তো আল্লাহ জবাব দেয় মানাহতু ইলাইকা রিযওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গাফফার। আরবি বোঝেন না, বুঝলে মনে হয় চিৎকার বাহির হয়ে যেত। আমাদের মালিক কি বলে, এই উম্মতের জন্য কি বলে, মাথা ধরা বসা গেছে, ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, হয় আমি বুঝি জাহান্নামি, তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিযওয়ানি, আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাইকা নেই, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমার মাগফিরাতের ভিতরে আমি তোকে ডুবাইয়া দেই, আমি ছুটা চলে আসি তোর পিঠে হাত বুলাই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব কিছু মাফ করে দিলাম, ওয়া লি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গাফফার, তোর জন্য আমাদের রাজি করা কঠিন না, কিন্তু ওয়াদা করতে হবে।
কসম খাইতে হবে, নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে কি চান যে আল্লাহ চিনুক, আল্লাহ রসুল চিনুক। কি বলেন? না না, সত্য বলতে চায় না। দুনিয়া চিনলে কিছু আসে যায় না যদি মালিক না চিনল, আল্লাহ না চিনল। আর আল্লাহ যদি চিনল, হায় 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 হায়, আমাদের মালিক তো কিরকম জানেন, মান কাল্লাম আল্লাহু লাম ইউআতিব, যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে শাস্তি দিবে না। হাদিসে কুদসি, মান কাল্লাম আল্লাহু লাম ইউআতিব, যার সাথে আল্লাহ কথা বলবে কিয়ামতের মাঠে, যারে ইশারা করবে তাকেও শাস্তি দিবে না। আল্লাহ তো শানওয়ালা, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আমাদের আল্লাহ তো বড় শানওয়ালা আল্লাহ, ওই আল্লাহ চিনুক। হায় হায়, এটাই মকসাদ উদ্দেশ্য এই ছোট্ট জীবনটার, 60-70 বছরের উদ্দেশ্য আল্লাহ চিনুক। কে? আল্লাহ আমাকে চিনুক, আল্লাহ রসুল আমাকে চিনুক। আল্লাহ চিনলেই হবে, রসুল চিনলেই হবে। কি বলেন? আল্লাহ চিনুক, এটার জন্য তো আমাকেও আল্লাহকে চিনতে হবে না, চিনতে হবে না রসুলকে চিনতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে, তাইলে আল্লাহ চিনবে, তাইলে আল্লাহ রসুল চিনবে। সময় নাই আপনাদের কাছে হাদিস, একটু খালি একটা বলি, একটা একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে মোরা দেখেন না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, ওই কিতাবের ভিতরে আছে, লাশ যখন কবরের পাশে নিবে না, তো কবর মাটি কবর কানে কানে বলবে, আইসা গেছো, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। রেওয়ায়েত বর্ণনা করছেন, লাশ যখন রাখতে যাবে কবরে, উপর থেকে আওয়াজ আসবে, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তোরা, মালাইকাতি ওয়া আমার ফেরেশতারা খবরদার, যদি আমার বান্দা বান্দির শরীর মাটিতে টাচ করলো, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তোরা ওয়া আবদাতি আলা তোরা, আমার বন্দা বন্দির শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ। ওই আল্লাহ রাজি করে দেখেন না, সাহাবা রাজি করছিলেন, আল্লাহকে রাজি করছেন, আল্লাহকে পাইছিলেন। হাদিসে কুদসি এটা বলে, উতলুবনি তাজিদনি, ও বন্দা কত কিছুই তো চাইলি, দুনিয়াতে কিছুই পাইলি না, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করে দেখ, পাবি পাবি, ইন অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবি, ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে হারাইলে সব হারায় যাবে। হায় হায়, যেই সন্তানের জন্য সব কিছু হারায় দিছে, ওই সাহাবীর কাহিনী মনে উঠলো, যে যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, তো সে কবিতা মনে মনে পড়তে পড়তে আসতেছে আল্লাহ রসুলের জিয়ারতের জন্য, সালাম যখন দিছে, তা আল্লাহ রসুল জবাব দিয়া বলছে, কবিতা শোনা তো, বলছে কবিতা তো মনে মনে পড়ছি, ঠোঁটও তো নড়ে নাই, জিব্বও তো হেলে নাই, আপনি জানলেন কোথেকে? আপনার আব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছেন, শুধু জানায় না শুনতে বলছেন। কি কবিতা লম্বা, আমি কবিতা শুনাইতে পারবো না, দিয়ে একটা তর্জমা শুনায়। যুবক বৃদ্ধ বাড়ির থেকে বাপতে বাপতে যেতে ছিল, একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, হয়ে গেছে বিয়ে, এখন স্বপ্ন আর আমার একার হয় নাই, দুইজনের হয়ে গেছে স্বপ্ন, দুইজনে মিলেই ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, কুল কবে আল্লাহ ভরা দিবে, কুল ভরা বোঝেন, যেদিন তুই আসলি দুনিয়াতে দুইজনেই দুইজনের বাঁচা ছেড়া দিলাম, কি সন্তানের পরে কি মা বাবা নিজের জন্য বাঁচে, কি নিজের জন্য বাঁচে, না 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 না, ভুল বুঝছেন, সন্তানের জন্য বাঁচি, আমরা কেন বেঁচে আছি, সন্তানের জন্য বেঁচে আছি, সন্তানের ভবিষ্যতের জন্য, আপনি আমাকে কি বুঝাবেন। নোয়াখালী প্রবাস প্রবাস শাসিত দেশ, এইখানে আমার ওয়াজের দরকার নাই, পেন ড্রাইভের মতো যদি খোলা যেত, এটা পেন ড্রাইভের মতো, শুধু স্ক্রিনে লাগায় দিতাম, হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে, আমরা প্রবাসে চিনি, মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে, প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল, কবির কথাই সত্য। হায় হায়, ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে, ঈদ কে দিন সব মিলেঙ্গে আপনি আপনি ইয়ার সে, মই মিলুঙ্গা দর্দে গম কি পাথর ঈদে বার সে, এটাই সত্য। প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায়, আজকে তো ভিডিও কল, আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে, আমি হজে উমরায় গেছি,
তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের। আমি বৈশা আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নদুর চেহারা সুন্দর। তো আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়, কয় বাংলাদেশে। তাহলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বলা কোনো দরকার নাই, কোথায় বাড়ি, কয় নোয়াখালী। কতদিন এখানে, কয় 25 বছর। বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও, কয় 2 থেকে 3 বছর পর। আমি বললাম মাইনা নিলাম 2 বছর পর, তাহলে 25 বছর আপনি 12 বার বাড়ি গেছেন ঠিক না? তো বলে হ্যাঁ হুজুর তাই হবে। তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই, বৎসরে 25 বছরে 12 বার বাড়ি গেছেন, 2 মাস থেকে 3 মাস ছিলেন 36 মাস, 3 বছর আপনি বাড়িতে ছিলেন, 23 বছরই আপনি বাহিরে আছেন, লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই। হয় হয় আমি জানি না আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল, সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝে না। আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে, তার নাকি ক্যালকুলেটর লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সাইন্টিফিক, তার লাগবে। আমি ট্যাক্সি চালাই, সকালবেলা বাহির হই বিকালে ফিরি, পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয়, কখনো আমি এমনও ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়েই ঘুমায়া পড়ি। হায় 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 হায়। মা বাবা সন্তান হওয়ার পরে, সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না, সাহাবী রসুল বলতেছিল। ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি, তোর জন্য বাঁচতেছিলাম। হায় হায় লম্বা কাহিনী, আমি বুড়া হইতেছিলাম, তুই জোয়ান হইতেছিলি, আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল, আর আমি বুড়া হইতেছিলাম, আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল। লম্বা শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল, তুই আমাকে বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি, যে আমি তোর জন্য কিনা করছি, তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই, কবিতা শুনতেছিলেন আর চোখের পানিতে বুক ভাসতেছিলেন। কবিতা যখন শেষ তো যুবকের কলার জোড়া বলছে, কুম আন্তা ওয়া মালুকালি আবিকা, উঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য, বাপের বিরুদ্ধে অভিযোগ ঠিক না? ওই সন্তান জানে না বাপের কবর কোথায়, ওই সন্তান জানে না বাপের কবর কোনটা, করুণা ওইটাই দেখায় দিছে চোখে আঙ্গুল দিয়া। ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা, ওই সন্তান বাপেকে টিপি পড়া, মাস্ক পড়া, হ্যান্ড গ্লাভস পড়া, ওই সন্তান 2 ফোঁটা চোখের পানি দিয়ে বাপকে কবরে রাখতে পারে নাই, ফোন করে বলছে সৎ কাজ আপনারা করে আনেন, আমার বাপের করুণা হয়েছে, আমরা আসতে চাই না। হায় হায় হায়, এটার নামই দুনিয়া। আল্লাহকে চিনতে হলে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে, রাজি ওয়াদা পাক্কা যুবকরা, বুঝাইতে পারলাম? কিন্তু যদি আমিষা পারার মানুষ প্রশ্ন করে, রসুল তো নাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না ঠিক না? লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুল জুনুন, দেনদারুনে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, শেষ করা যায় না। ওই আল্লাহর গোলাম কিভাবে হব, রসুলের গোলাম কিভাবে হব? রসুল তো 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, এখন 1442 চলতেছে, 1432 বছর আগে রসুলকে কি করে গোলাম হব, আল্লাহর গোলাম কি করে হব, দেখাই তো যায় না ঠিক না? আল্লাহ সলিউশন দিছেন, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, আমার রসুলের গোলাম হও, আমার গোলামি মেনা নিব, তোমরা আমারও গোলাম হিসাবে গণ্য হবে, আমি মেনা নিব, তোমরা আমার গোলাম। কিন্তু প্রশ্ন ওইটাই ফিরে আসে, রসুলও তো নাই, কেমনে গোলাম হব? ওই জন্য মেরে দোস্ত, আল্লাহ 1400 বছর আগের থেকে ব্যবস্থা করে রাখছেন, কেয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহর রসুলের গোলাম হওয়া ছাড়া, আল্লাহ আল্লাহর রসুলের কাছে পরিচয় পরিচিতি ছাড়া, এই দুনিয়ার মালিক হয়ে চলে গেলে কোনো লাভ হবে না। এটা মানুষের প্রয়োজন, এটাই আসল, যে আল্লাহ চিনে কিনা, আল্লাহ রসুল চিনে কিনা, এটাই প্রয়োজন হবে মানুষের। বাদ কাপড় বাসস্থান আর কি প্রয়োজন, এর চেয়ে বড় যে প্রয়োজন এটা হবে। এই জন্য প্রত্যেক মানুষ যেন সহজে চিনতে পারে, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন, নিজেই নির্বাচন করছেন, নিজেই নির্বাচিত করছেন। আও রাসাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, হক্কানি আলেমদেরকে, উলামায়ে দেওবন্দকে, হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, প্রত্যেক মুজহাব থেকে হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, আর বন্ধুকে বলছেন, বন্ধু আমি নির্বাচিত করলাম, আপনি সত্যায়িত করেন। তো আল্লাহ রসুল সত্যায়িত করতে চান, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, লাম ইউরিসু দিনারাম ওয়া
ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউআর রিসুল ইলম মাজ্জা হুজুর এখানে মাদ্রাসা খুলছে এই জিম্মাদারি কাদের ছিল দেখা খুলছে আম্মা হইলে কোনোদিনই অজায় পড়া গায় আইসা ওই সময় যেই সময় খুলছে ওই সময় মনে হয় রাস্তাও ছিল না ঘাটও ছিল না এই এলাকাও ছিল না এরকম পরিবেশও ছিল না জানি কত মানুষই ওই সময় ওনাকে গালিও দিছে ঠিক না দায়িত্ব কাঁধে বিদায় এখানে খুলছে উনি চলে গেছে বটে কিন্তু আজকে ওনার উত্তরসূরিরা এখনো ওইটাকে কাঁধে নিয়ে ঘুরতেছে আমরাও দায়িত্ব কাঁধে বিদায় সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছি চোখের পানি ছড়াইতেছি নাইলে যদি দায়িত্ব কাঁধে না থাকতো কসম ৩১২ জন রসুল সোয়া লক্ষ রসুল নবী আল্লাহ রসুল মুসা আলাইহিস সালামের দৃশ্য আমাদের সামনে তুলে ধরতেছেন কাআন্নি আনজুরু মুসা আমি মুসার মতো নবীকে দেখতেছি কিয়ামতের দৃশ্য বয়ান করতেছেন মুতালাফিফুন বি উমুদিল আরশ আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে বলতেছে রব্বি লা আসআলুকা ইয়াউমা উম্মি আজকের দিনে মাকে চাই না ওয়ালা আসআলুকা উখতি আমার বোনকে চাই না আল আসআলুকা ইয়াউমা নাফসি নাফসি আমাকে বাঁচান মুসা আলাইহিস সালামের মতো নবী আল্লাহ রসুল বলতেছে দৃশ্য আমাদের সামনে তুলে ধরতে চাইতেছেন দৃশ্য আমাদের সামনে তুলে ধরতে চাইতেছেন দৃশ্য অচিয়া বি জাহান্নাম জাহান্নামকে যখন টাইনা আনা হবে ৭০,০০০ শিকল দিয়া টাইনা আনবে প্রত্যেকটা কড়ার সাথে কড়া বুঝেন তো দুটাকে জোরে ঝিনঝিরের প্রত্যেকটা কড়াকে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে তারপরও দুজক ছুটবে ছুটা যাবে ফেরেশতাদের হাতের ঠিকা কিয়ামতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে যখন চিৎকার দিতে আসতে থাকবে তো জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা আল্লাহ ডান দিকে থাকবে তারপর চিৎকার দিয়া মাটিতে বসবে তো আল্লাহ রসুল বলে জিবরিল চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব্বি আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই রসুল কিয়ামতের দিন একা একজন রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কোন রাসূলুল্লাহ নাফসি নাফসি বলবে না আমি সাপারার মানুষ যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে হায় 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 আমি তো ভাবি আমার ওস্তাদরা যদি আরেকটু দোয়া করত আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ফাইরা আল্লাহ আল্লাহ রাসূল ভিতরে ঢুকায় দিতাম আমার ওস্তাদদের দোয়া আছে অনেক দোয়া করছেন কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন আমি যদি কোনো জাদু শিখতাম আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম আমার জাতি যদি আল্লাহ চিনত আমার জাতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত চলেন যদি আপনাদের বুঝে আসে যে নবী কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে রেওয়ায়াত আছে তাসদীক উলামা করবে জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিবার রহমান আল্লাহর বন্ধু উঠেন আল্লাহর রাসূল উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে তারপর উঠাইতে আসছো জিবরিল কসম খাবে বি ইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই আপনার উম্মত কোথ থেকে উঠলো আর কোথ থেকে পুলসিরাতের কিনারে গেল মাকামে মাহমুদে যাবে ও আমি সাপারার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ারে বসবে না আল্লাহ বসাইতে পারবে না শুধু বুখারীর রেওয়ায়াত আছে হাত দিয়া রাখবে এটার মালিক বিদায় হাত রাখবে আল্লাহ বলবে বন্ধু বসেন বসেন না কেন হাবিব বসেন তো চোখের পানি ছেড়া বলবে বসবো না আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে দৌড়াবে কে কাঁদবে কে চাবে কে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না অদ্দোহা যেদিন নাজিল হয় এই আয়াত যখন জিবরিল পড়ে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে তো জিবরিলকে থামায় বলতেছে জিবরিল থামো তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে কি চাবেন আল্লাহর কাছে বলে থামো তুমি জিবরিল থেমা গেছেন হাত উঠায় বলতেছে জিবরিল তুমি সাক্ষী বি ইজ্জাতিহি ওয়া জালালি আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমি কখনো আপনার উপরে রাজি হব না আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না ও যার রেজার পাগল মালিক আমি তো মাঝে মাঝে বলি হাজারো
শত কারণ আছে মেরাজের। আমার সবচেয়ে কারণ একটা, এটাও মনে হয় যে মেরাজ কেন হলো, শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই, নিজ 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 পছন্দ মতো দেন নাই। আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই, আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো। নাইলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না, আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে মেরাজে উঠায়া পাশে কেন বসাইলেন, আল্লাহ তো দেখে, কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম, যেমন চাইলাম রূপ দিলাম, গুণ দিলাম, গঠন দিলাম, আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না, আপনি যেরকম চাইলেন এরকম দিলাম। আসেন বন্ধু পাশে বসেন, একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি। এটার জন্য মেরাজ, এটার জন্য মেরাজ। আরো কারণ আছে মেরাজের, আরেকটা মনে হচ্ছে বলি, আমার মনে হয় আমিনা দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই। হ্যাঁ, মৃত্যুর পরে কি ঘটবে না ঘটবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নাই। চলে যে দাও বিদা, আমি জায়গায় চলে আসছি বাবা উচিত। আমার একটা প্রশ্নই মনে করতে পারে, বাবা উচিত যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য কেন দিলেন, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? তা আল্লাহ নিজেই বলছে ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব, শুধু আমার রাজত্ব না, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকব। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গর ভিতরে, আপনি আমার সঙ্গে থাকবেন, মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে, কিন্তু একটু দূরত্ব আছে, আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন দূরত্ব কতটুকু। তা আল্লাহ জবাব দিতেছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো সারগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আরে হাদিসে আল্লাহ বুঝাইছেন তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না, যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুমি তুমি থাকবে না, তুমি তুমি থাকবে না। আইনুল্লাহ তান্দুর, আলীগঞ্জের মানুষ ভালো করে কান পাইতা শুনেন, আল্লাহ বলে আইনুল্লাহ তান্দুর, আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না, উদুনুল্লাহ তাসমা, তোমার কান আর কোনোদিন শুনবে না, লিসানুল্লাহ তান্তিক, তোমার জবান কোনোদিন বলবে না, আকলুল্লাহ তুমাইয়িজ, তোমার ব্রেন কোনোদিন ভালো মন্দ বুঝবে না, কলবুল্লাহ তাতাফাক্কার, তোমার দিল আর চিন্তা কি জিনিস জানবে না, ইয়াদুল্লাহ তাফতিশ, তোমার হাত কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না, রিজলুল্লাহ তামসি, তোমার পাও চলবে না বরং তুমি হবে লাশ, কি কি লাশ। কারণ কি জানেন, আপনার আমার ভিতরে যেটা ঢুকানো আছে যেটাকে আমরা আত্মা বলি, এটা আত্মা, আমিও মানি এটা আত্মা, কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার, কি পাওয়ার, হুকুম, ক্ষমতা, আদেশ। আল্লাহ বলে কোন পাওয়ার, তো আল্লাহ দেখাইছেন আমার আল্লাহর সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হল আল আমরুলিল্লাহ, হুকুম। তা আল্লাহ দেখাইছেন কত বড় পাওয়ার, যদি একটু ভাবেন তাইলে শুনাই যে কত বড় পাওয়ার। তা আল্লাহ বলে ওয়াদাতু আমাল আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি সে স্থির হইতে দেরি হয় নাই, তারাউনাহু বিগায়রি আমার, তোমরা কোথাও খুঁটি দেখো না, খুঁটি বিহীন দাঁড় করাইলাম তো কিভাবে করাইলাম, তা আল্লাহ বলে আমার হুকুম দিয়া দাঁড় করাই দিছি, ওই পাওয়ারফুল জিনিসটাই তোমার ভিতরে ঢুকাই দিছি মানুষ, ওটা আমারই একটা গুণ, ওটা আমারই একটা ডিফেন্স, ওটা আমারই একটা জিনিস, ওটা তোমার ভিতরে ঢুকাই দিছি,
ওটা বাহির হইতে দেরি, তুমি আর তুমি থাকবে না, কেন ওটা আমার জিনিস, তোমাদের জিনিস না। বিদায় চলে যেতে হবে, এটি সত্য। বিদায় আজকে আমি আপনাদেরকে ভাবাইতে চাবো যে একটু ভাবেন। আমি প্রশ্ন তুললাম যে আমাদের বাবা উচিত, বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি। আমি কি বুঝাইতে পারছি কি উদ্দেশ্য হওয়া উচিত না? উদ্দেশ্য বোঝেন তো, হাজারো উদ্দেশ্য আমাদের জীবনে, কিন্তু আফসোস আমাদের সমাজের কয়জন জানে, কয়জন যুবক জানে, কয়জন আমরা জানি যে ছোট্ট জীবনটা আল্লাহ কোন উদ্দেশ্যে দিয়েছেন, কেন দিয়েছেন, এটার উদ্দেশ্য কি, কেন দিলেন আল্লাহ? শুধু এইখানেই তো শেষ না, দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন। আস্তরুকা, আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে তোমাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলে থাকো। কারণ তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য দিয়ে তুমি তোমাকে আমি তৈরি করছি। ও মানুষ, দুনিয়াও তোমাকে দিছি, আখেরাতও তোমাকে দিছি। হ্যাঁ, ভুলে যাব মনে উঠলো, এই জন্য বলতেছি, আলীগঞ্জের মানুষ, সমগ্র সৃষ্টির জীবনের কোন বিনিময় নাই, যদিও সে জন্ম লগ্ন থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে, চোখের পলক ঝরতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য না বিমুখ হয়, না গাফেল হয়, উদাসীন হয়, না বিমুখ হয়, চোখের পলক ঝরতে যতটুকু সময় লাগে, কিন্তু তাকে কোনো বিনিময় দেওয়া হবে না। এমন সৃষ্টি নাই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়, কিন্তু আল্লাহ বলে কারো কোন বিনিময় নাই। ও মানুষ, তুই উচ্চারণ করতে দেরি। উদাহরণ স্বরূপ সুবহানাল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ, হাদিসে বুখারীর হাদিস, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই সৌর জগতের ভিতরে যতটুকু জায়গা আছে শুধু একজনেরটা দ্বারা, নেকি দ্বারা প্যাক হয়ে যায়। আপনি বলবেন আমরা এত লোক পড়লাম, বাকিগুলা কোথায় যাবে? বাকিগুলা আমাদের আমলনামায় জমা হয়ে গেছে, এতটুক পরিমাণই জমা হয়েছে। আমরা উচ্চারণ করতে দেরি, বিনিময় দিতে দেরি হয় না। ওই মানুষটার বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি। কি বলেন বাবা উচিত? আপনার কি আমার সাথে একমত? হ্যাঁ, পিছিয়ালারা কি বলে, উচিত, বাবা উচিত? হ্যাঁ, যদি বাবা উচিত হয় তাহলে আগে এইখানে সেভ করেন, এইখানে গাঁথেন, এইখানে আগে সেভ করেন, এইখানে গাঁথেন যে আমার বাবা উচিত। কিন্তু আমি যদি প্রশ্ন করি এখানে কাউকে, যে আপনি কি কোনোদিন ভাবলেন যে আমি সৃষ্টির সেরা, ছোট্ট একটা জীবন আমাকে আল্লাহ দিলেন, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, যদিও আমরা 24 ঘন্টা আল্লাহকে ভুলে থাকি, তারপরে আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ আমাদেরকে জানানোর জন্য বলতে চাইতেছেন, আল্লাহ আমাদেরকে অবগত করতে চাইতেছেন, লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, অবগতির জন্য আল্লাহ বলতে চাইতেছেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, শোনো, প্রতিদিন জমিন তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শোনো, শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে, শুধু সমুদ্র না, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাঈকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা আমার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। আল্লাহ কিসের অভিযোগ? বলে জমিন বলে, আন আবতালিয়া ফি বাতনি, জমিন বলে আমি পেটে নিয়ে নিব, সমুদ্র বলে, আন উগরিকা ফি কাহি, আমি এদেরকে তলদেশে ডুবাইয়া দিব, ফেরেশতা বলে, আন তুহলিকা, আমি এদেরকে সমূলে ধ্বংস করে দিব। জান জান আলীগঞ্জের মানুষ, আমি দুনিয়াতেই খা বলতেছি,
হাজার শত ধ্বংস স্তূপ আমার এই চোখে দেখছি আমি। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন বিদায়, শত ধ্বংস স্তূপ আমি আমার এই দুই চোখে দেখছি। যে সময় প্রথম সুনামি আসে আমি 3 মাস পরে ইন্দোনেশিয়ায় গেছি, টানা 8 ঘন্টা প্লেনে চলার পরে আমি যুগ জাকার্তা পড়ছি, ইন্দোনেশিয়ার একটা প্রদেশ যেখানে সুনামি আসছিল। আমি 350 কিলোমিটার আমার এই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 350 কিলোমিটারের ভিতরে যতগুলা মসজিদ ছিল একটার ভিতরে একটা সুতার দাগও পড়ে না, এটাও আমার চোখে দেখছি। এটা তো এই সুনামির কথা বলতেছি, বাকি কোরআনে যতগুলো আছে অধিকাংশ আমার এই চোখে দেখা। শুধু দেখি নাই আমি, দেখছি আর চোখের পানি আমার ছড়ছে। তো আল্লাহ বলে ডেলি আমার কাছে অভিযোগ করে তোমাদের বিরুদ্ধে, এক একজনের দাবি আমাকে দেন পেটে নিব। তো জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কি করে পেটে নিবে, আতা জাল জাল জহরি, আমি ভূমিকম্প দিব সব আমার পেটে আসতে বাধ্য হবে, আমি আমার পেটটাকে হেলায় দিব। ভূমিকম্প মানে কি? জমিন কাঁপা তো, ভূমি জমিন কাঁপা। এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেও তো আসছিল 6.1, ঠিক না? না আসে নাই। 2 থেকে 3 বছর আগে 31st night এর পরের দিন বাংলাদেশে 6.8 ভূমিকম্প আসছিল, মনে আছে আপনাদের? রাত্র 5:05 ওই দিন ফজরে মসজিদে দাগা দেওয়া যায় নাই, মনে হইতেছিল রমজান মাস, ঠিক না? হ্যাঁ, 5:05 জমিন বলে আমি পেটে নিয়ে আনিব, ভূমিটাকে হেলায় দিব। ফেরেশতা বলে সমুদ্র বলে একটা ঢেউ এদিক দিয়ে উঠাবো, গড়ায়া সব আমার পেটে নিয়ে আসবো, তলদেশে নিয়ে আসবো। ফেরেশতা বলে এক একজনের এক এক উক্তি, চিৎকারের ফেরেশতা বলে আসি হুসাই হাতান ওয়াহিদা, আমার একটা চিৎকারই যথেষ্ট। বাতাসের ফেরেশতা বলে উরসিল আলাইহিম রিহান সারসারান আতিয়া, আমি এদের উপরে বাতাস প্রেরণ করব। আর জিব্রিল আলাইহিস সালাম কি বলে জানেন? আমি শুধু উঠাইয়া একটা উল্টা মাইরা দিব, কাহিনী শেষ। প্রমাণ উনি আমাদের সামনে রাখছেন, যান 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 নারায়ণগঞ্জের মানুষ, যান জর্ডানে যান, এখনো ডেড সি রাখা আছে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। যান যান ওই এলাকা এখনো রাখা আছে, আমি দেখা আসছি খুঁটা খুঁটা, আপনারাও দেখা আসেন। জিব্রিল আলাইহিস সালামের পরে কোনা দিয়া উল্টায় মেরা দিছেন। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, আল্লাহ বলে বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি বড় অপেক্ষায় আছি। কোন অপেক্ষায়? ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আরেক জায়গায় আল্লাহ বুঝায় মান নাদানি তালাক্কাইতুহু মিন বাইদ, যে আমাকে ডাকে ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে তুলা নিতে দেরি করি না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি ভুলে ডাকলো, আল্লাহ বলে তুই কি দেখিস নাই মূর্তির সামনে 200 বৎসর বসা বসা সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি করতেছিল, ভুলে আমাকে সমাদ বলা ডেকা ফেলছে। আমি আকাশ বাতাস কাঁপায় সাড়া দিছি লাব্বাই কি আবদি, বন্দা আমি উপস্থিত, সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে, আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা। ও তো 200 বৎসর সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি, ভুলে না আপনাকে ডাকছে। তো আল্লাহ জবাব দিতেছে আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছেন, আমিও যদি সাড়া না দিলাম, মূর্তিও সাড়া দিল না 200 বৎসর, তো ওরা আমার পার্থক্য কি?
চলেন আসল জায়গায় চলে আসছি, যখন আপনারা একমত যে আমাদের বাবা উচিত এই ছোট্ট জীবনটা, এটার উদ্দেশ্য কি? আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, কতম খোদার এই জীবনটার আর কোন উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য এই জীবনটা, যে এই জীবনটা মালানেওয়ালা মালিককে পাওয়া যায়। কাকে? বানানেওয়ালা আল্লাহকে পাওয়া এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহকে কাকে পাওয়া? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য, আর কিছু না, আল্লাহ পাওয়া, মালিককে পাওয়া, যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আরেকটা হাদিসও মনে উঠলো, আল্লাহ বলে শুধু সুরক্ষিত করি না, 24 ঘন্টা আমি তোর সাথে লোকচুরি খেলি, যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে ভুল পা ভয় পাস না, কিন্তু আমি 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি, তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত, রাত্রে করিস দিনে কাউকে জানতে দেই না, দিনে করিস রাত্রে কাউকে জানতে দেই না। তো আল্লাহ বলে লাও কাশাবতু সিররাকা লাসাব্বাকা নাস, আমি যদি তোর ভুল ত্রুটিকে জানাইয়া দিতাম, বিশেষ করে আমাদেরকে বলেন তোমাদের ভুল ত্রুটি উম্মতে মুহাম্মাদি, তোমাদের ভুল ত্রুটি যদি আমি জানাইয়া দিতাম মানুষকে, ও যুবক একটু ভাবো না, সবাইকে আমি সম্বোধন করতেছি, যুবকদেরকে বললাম একটু ভাবো না, বাকিদেরকে বলতেছি একটু ভাবেন না, মামুনদেরকে বলতেছি একটু ভাবি না, জীবনে কি এমন কোন গুনাহ নাই যেটা যদি প্রকাশ হয়ে যেত, আজকে যতটুকু সমাজে আমার স্থান বা আমার অধিকার বা যতটুকু আমার পজিশন, কি বলেন, অতটুকু পজিশন কি আমার হইতো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে কি 2-4টা এরকম প্রমাণ নাই? না নাই। হ্যাঁ হ্যাঁ, কালকে যার প্রোটোকল, আগে লোক পিছে লোক, পরের দিনে আল্লাহ পর্দা খুলতে দেরি, মুখ ঢাইকা চলতে দেরি করে নাই। না নাই, আছে না নাই? তো আল্লাহ হাদিসের ভিতরে বলতেছেন লাউ কাশাবতু সিররাকা লাসাব্বাকা নাস, ও মানুষ তোর সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, মাঝে মাঝে বুঝানোর জন্য 2-1টা করি, নইলে আমার করা উদ্দেশ্য না, আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, যদি তোর ভুল ত্রুটি আমি খুলে দেই, রাত্রেরটা যদি দিনে জানাইয়া দেই, দিনেরটা যদি রাত্রে জানাইয়া দেই, 24 ঘন্টা যদি পরের 24 ঘন্টা মানুষকে জানাইয়া দেই, তো তোকে সালামের জায়গায় জুতা মারবে জুতা। অর চেয়ে বড় নিম্ন হারাম কেউ নাই, অর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, অর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, অর চেয়ে বড় অহংকারী কেউ নাই, কোন কাফেরও অর চেয়ে বড় অহংকারী, অর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, যে আজানের আওয়াজ শুনলে মসজিদে আসে না, অথচ সে মুসলমান, মসজিদে আসে না, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, শুকর পর্যন্ত বলে যে ও আমার চেয়ে নিকৃষ্ট, এই জন্য নামাজ ছাড়ব না। আর বর্তমান প্রেক্ষাপটে দুটা কাজ করব, বর্তমান প্রেক্ষাপট বলতে ফিলিস্তিনের দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায়, গাজার দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায়, ওরা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি, ঠিক না? করতেছি না, করতেছি না? হ্যাঁ, আপনারা করছেন প্রতিবাদ না করেন না? করছেন না প্রতিবাদ? দিল জোরে না, জোরে না? ব্যথা লাগে না? লাগে না। আমরা প্রতিবাদ করতে পারি, আর কিছু করার ক্ষমতা আমাদের নাই। ওরা প্রতিরোধ করতেছে, কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো 2টা জিনিস করতে পারি। একটা হলো আজকের থেকে, যদিও আমি এই বিশাল জনসমাবেশে একজনও পাবো না, যে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে ওই দিন থেকে ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ি, এরকম একজন এখানে নেই, কোন মাদ্রাসার তোলাবাও নেই, ওলামাও নেই,
কিন্তু উচিত ছিল ও প্রতিরোধের মাধ্যমে করতেছে। আমরা প্রতিবাদের সাথে সাথে সালাতুল হাজত আমাদের পড়া দরকার ছিল নেই, যা আল্লাহ কিচ্ছু করতে পারতেছি না। দেখি আবাবিল ঘুরা বেড়ায়, তুমি হুকুম দাও না কেন? দেখি মশা আমাদেরকে কাইটা বেড়ায়, তুমি হুকুম দাও না কেন? শুনছি তোমার কাছে চিৎকারের ফেরেশতা আছে, তুমি একে পাঠাও না কেন? শুনছি বাতাসের ফেরেশতা নাকি আছে, তুমি একে হুকুম দাও না কেন? শুনছি হয় হয় পানি নাকি তোমার শূন্য, তুমি তাকে যাইতে বলো না কেন? শুনছি জিবরিল এত বড় পাওয়ারফুল, এক পরের খোঁচা দিয়া পেপসি বানায়া দিছে, তুমি জিবরিলকে বলো না কেন? দুই রাকাত পড়া যদি সেজদায় যায় বলতাম, হতে পারতো, কারণ দুই রাকাত আল্লাহর আরশে কাঁপায় দিত। আর দুই সপ্তাহ আগেই এই সমস্যার সমাধান হয়ে দিত। পড়বেন আজকের থেকে দুই রাকাত সালাতুল হাজাত? কে কে পড়বেন দেখি? নামান। আরেকটা কথা বলে শেষ করব, আরেকটা হাদিসে আছে, আসাদকা তো তার উদ্দুল বেলা, নামাজেরটা তো কোরআনে আছে, সৎকারটা হাদিসে হুকুম দিতেছে না, সৎকা তো তার উদ্দুল বেলা। আজকে মুসলমানের উপরে বিরাট বড় বিপদ, শুধু গাজার উপরে না, মুসলমানের কেবলার উপরে, মুসলমানের উপরে এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? এটাকে দূর করার জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়া বলব, আজকের থেকে অঙ্গীকার করেন আমি ডেলি এক টাকা সৎকা করব, এক টাকা। পারবেন? পারবেন? হতে পারে আপনার এক টাকা সৎকা আরো সে যায় অ্যাটাক করবে, আরো সে হিট করবে, হিট আরো সেলাই দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে হেলিস কেন? বলছে ফিলিস্তিনের জন্য সৎকা করছে, আপনি এখনো কিছু করেন না কেন? আল্লাহ রহমত জোশে আসবে আর আল্লাহ নিজে ময়দানে নাইমা চলে আসবে, আল্লাহ ময়দানে চলে আসবে। আমরা শুধু প্রতিবাদ পর্যন্ত ক্ষান্ত না রাখি, ডেলি দুই রাকাত সালাতুল হাজত, ডেলি এক টাকা সৎকা দিবেন। কে কে দিবেন দেখি? ডেলি এক টাকা সৎকা এইখানে দিতে হবে না, আপনি যাকে মনে চায় তাকে নামান, এক টাকা। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলব, তোমাদের যৌবনের বড় দাম আল্লাহর কাছে, তোমাদের যেরকম ওয়েটার দাম, আমার বিশ্বাস তোমাদের সৎকারও এরকম ওয়েট হবে, এরকম দাম হবে। তোমরা এক টাকা দিলে ফিলিস্তিনের এই দুর্দশাকে দূরের জন্য, আল্লাহর জন্য সৎকার দেওয়া এক টাকা। আমি একশো বলতেছি না, দুই টাকা বলতেছি না, দশ বিশ পঞ্চাশ বলতেছি না, হাজার লাখ বলতেছি না, শুধু এক টাকা উচিত আমাদের জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর বর্তমান প্রেক্ষাপটে দুইটা কাজ করব, বর্তমান প্রেক্ষাপট বলতে ফিলিস্তিনের দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায়, গাজার দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায়, ওরা প্রতিরোধ করতেছে আমরা প্রতিবাদ করতেছি, ঠিক না? করতেছি না, করতেছি না? আপনারা করছেন প্রতিবাদ না করেন না? করছেন না প্রতিবাদ? দিল জ্বলে না জ্বলে না? ব্যথা লাগে না লাগে না? আমরা প্রতিবাদ করতে পারি, আর কিছু করার ক্ষমতা আমাদের নাই। ওরা প্রতিরোধ করতেছে কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা জিনিস করতে পারি। একটা হলো আজকের থেকে, যদিও আমি বিশাল জনসমাবেশে একজনও পাব না, যে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে ওই দিন থেকে ডেলি আমি দুই রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ি, এরকম একজন এখানে কোন মাদ্রাসার তোলাবাও নেই, ওলামাও নেই, কিন্তু উচিত ছিল অস্তা ও প্রতিরোধের মাধ্যমে করতেছে। আমরা প্রতিবাদের সাথে সাথে দুই রাকাত সালাতুল হাজত আমাদের পড়া দরকার ছিল নেই, যা আল্লাহ কিচ্ছু করতে পারতেছি না। দেখি আবাবিল ঘুরা বেড়ায়, তুমি হুকুম দাও না কেন? দেখি মশা আমাদেরকে কাইটা বেড়ায়, তুমি হুকুম দাও না কেন? শুনছি তোমার কাছে চিৎকারের ফেরেশতা আছে, তুমি একে পাঠাও না কেন? শুনছি বাতাসের ফেরেশতা নাকি আছে, তুমি একে হুকুম দাও না কেন?
শুনছি শুনছি, হায় হায় পানি নাকি তোমার শূন্য, তুমি তাকে যাইতে বলো না কেন? শুনছি জিবরিল এত বড় পাওয়ারফুল, এক পরের খোঁচা দিয়া টেক্সি বানায় দিছে, তুমি জিবরিলকে বলো না কেন? দুই রাকাত পড়া যদি সেজদায় যায় বলতাম হতে পারতো, কারণ দুই রাকাত আল্লাহর আরশকে কাঁপায় দিত, আর দুই সপ্তাহ আগেই এই সমস্যার সমাধান পাই দিত। পড়বেন আজকের থেকে দুই রাকাত সালাতুল হাজাত? কে কে পড়বেন দেখি? নামান। আরেকটা কথা বলে শেষ করব, আরেকটা হাদিসে আছে, আসাদকা তো তার উদ্দুল বালা, নামাজেরটা তো কোরআনে আছে, সৎকারটা হাদিসে হুকুম দিতেছে না, সৎকা তো তার উদ্দুল বালা। আজকে মুসলমানের উপরে বিরাট বড় বিপদ, শুধু গাজার উপরে না, মুসলমানের কেবলার উপরে, মুসলমানের উপরে এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? এটাকে দূর করার জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়া বলব, আজকের থেকে অঙ্গীকার করেন আমি ডেলি এক টাকা সৎকা করব। কথাগুলো মনোযোগ সহকারে শুনব, না দিনই কথা শোনা, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ফাস্তাহু, দিল দিয়া শুনো, মাথার কানে না দিলের কানে, মাথার কানে শুনলে একটা ক্ষতি আছে, শোনার মাত্রা বেড়া যায়, আমলের মাত্রা কমে যায়, এটা হলো ক্ষতি। এই জন্য যতজন এখানে বসে আছি, যতটুকুই বয়স হোক, এতটুক বয়সে আমাদের শোনার মাত্রা অনেক বেশি, জানার মাত্রাও অনেক বেশি, কিন্তু তুলনায় আমলের মাত্রা অনেক কম, ঠিক না? কারণ এটাই যে মাথার কানে শুনি না দিনই কথা দিলের কানে শুনতে।